9ই অগাস্ট যে নারকীয় ঘটনা ঘটে গেছে আরজি করে তার প্রতিবাদে গত দু মাস ধরে জুনিয়র ডক্টরস এবং সিনিয়র ডক্টরস আমরা সবাই আন্দোলন করছি আর আজকে আমরা আলটিমেটাম দিতে বাধ্য হলাম কারণ আপনারা জানেন গত প্রায় 72 ঘন্টা পেরিয়ে গেছে 96 ঘন্টার দিকে এগোচ্ছে 7 জন জুনিয়র ডক্টর সারা রাজ্য থেকে তারা আমরণ অনশনে বসেছেন ধর্মতলাতে এবং তারা 10টি দাবি করছেন সরকারের কাছে যে দাবিগুলো আমরা সিনিয়র ডক্টরসরাও মনে করি মানুষের স্বার্থে রোগীর স্বার্থে চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তার স্বার্থে চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নের স্বার্থে এই 10টি দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং এটা এটা মানে যেতে যে দাবিটা করতে হচ্ছে আমাদের এটাই আমাদের কাছে খুব একটা যন্ত্রণার বিষয় যে এটা তো স্বাভাবিক বিষয় হওয়া উচিত কিন্তু হচ্ছে না নিরাপত্তা এবং অন্যান্য অনেকগুলো বিষয় আছে চিকিৎসার মানোন্নয়ন রোগীদের পরিষেবা সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা দেখেছি আমরা যখন একটা হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী রেফার করি সেই রেফারেলের সময় রোগীর বাড়ির লোক জিজ্ঞেস করেন ডাক্তারবাবু ওখানে গিয়ে বেডটা পাবো তো এই ব্যাপারটা আমার জুনিয়র ডক্টরসরা সবথেকে বেশি ফেস করেন কারণ ওখানে গিয়ে যদি তারা বেড দিতে না পারে তখন রোগীর বাড়ির লোক অত্যন্ত মানে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারা মানে রেগে যান যে আমার এটা বলে পাঠালো বেড পাচ্ছি না তার জন্য একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম যেটা ওখানে দাঁড়িয়েই জানা যাবে যে কোন হাসপাতালে বেড আছে আইসিইউতে বেড আছে কি না কোথায় কী পরিস্থিতি তাহলে রোগীর হয়রানিও অনেক কমবে এবং আমরা তো কখনো চাইবো না যে রোগী বা তার বাড়ির লোকে তাদের পরিষেবার এতটুকু বিঘ্ন ঘটুক তা এই সমস্ত দাবিগুলো তাদের অত্যন্ত ন্যায়সঙ্গত সেই ন্যায়সঙ্গত দাবি প্রায় 72 ঘন্টা হয়ে গেল আমার ছাত্রছাত্রীরা অনশন করছে তাদের প্রতি মানে সলিডারিটি দেখিয়ে আমরা এই মাস রেজিগনেশনের নোটিশ গভর্নমেন্টকে পাঠাচ্ছি ইমিডিয়েটলি আমাদের এখানে প্রায় 30+ ফ্যাকাল্টি আরও আসলে অলরেডি পূজা রাস্তার চালু হয়ে গেছে আপনারা জানেন যে রোগী পরিষেবা কিন্তু একদম 100% চালু আছে
আমরা আমরা আশা করব আমরা সকাল কাল 10টা পর্যন্ত প্রশাসন এবং আধিকারিক সরকারকে আমরা একটা চরমপত্র দিচ্ছি আমরা আশা করব যে কাল সকাল 10টার মধ্যে প্রশাসন এবং সরকার এটাকে বিবেচনার সঙ্গে দেখবেন এবং যাতে একটা সদর্থক পদক্ষেপ তারা নেন এই আবেদন আমাদের সব সময় সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এই উদ্বেগটা তো শুধু আমাদের নয় সকলের রাজ্যবাসীর প্রত্যেকটি রাজ্যবাসী এই উদ্বেগে ভুগছেন আমরা আশা করব যে প্রশাসন এবং সরকারও সেই একই উদ্বেগের সঙ্গী হয়ে আর দেরি না করে ইমিডিয়েটলি স্টেপ নেবেন দেখো সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা অনেক সময় মানে যেহেতু পূজোর ছুটি পড়ছে ঠিক সেই কারণেই আপনারা এই ধরনের একটা নাটক করছেন এমনটাই বলা হচ্ছে আমি 25 বছর ধরে শুধু ছাত্র পড়াচ্ছি ডাক্তারি করছি প্রায় 40 বছর এই 40 বছর আমি পূজো বলে কিছু জানি না কারণ আমরা জানি মানুষের জীবন মরণ অসুস্থতা চিকিৎসা তার কোনো পূজো হয় না উৎসব নিশ্চয়ই থাকতে পারে কিন্তু আমাদের আমরা যারা ডাক্তারি যখন আমরা পাস করে বেরিয়েছি তখন আমরা জেনেছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাটাই আমাদের একমাত্র পূজো হাসপাতালই আমাদের মন্দির হাসপাতালই আমাদের পেশেন্টই আমাদের দেবতা আমরা অন্য কিছুর কথা তো কোনোদিন ভাবিনি আজকে নতুন করে পূজো নিয়ে আমরা ভাববো কেন আমরা সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যাকচুয়ালি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালে সিনিয়র ডক্টরসরা এই জুনিয়র ডাক্তারদের প্রতি সলিডারিটি দেখাতে ওরা যে অনশন মঞ্চে বসে আছে এতদিনে এবং অবস্থান করছে ওখানে 72 ঘন্টা হয়ে গেল তাদের কাছে সরকার এখনও পৌঁছয়নি বা প্রশাসন এখনও পৌঁছয়নি তাদের দাবি দাবাগুলো মেটানোর জন্য তাই আমরা সিনিয়র ডক্টররা সাগর দত্ত মেডিকেল কলেজের সিনিয়র ডক্টররা ঠিক করলাম যে আমরা একটা সরকারকে আলটিমেটাম দিলাম 24 ঘন্টার যে আমরা মাস রেজিগনেশনের পথে যাচ্ছি যদি দেখা যায় যে সরকার এখনও কোনো পদক্ষেপ না নেয় মানে জুনিয়র ডাক্তারদের প্রতি যে কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা তাদের যে দাবি দেওয়া সেগুলো মেটানো সেইগুলো যদি না করে তাহলে আমরা আগামীকাল সকাল 10টার সময় মাস রেজিস্ট্রেশনের পথে যাব আমরা অনেকেই করেছি মোটামুটি 30 জনের মতো করেছি মেনলি এখন প্রি মেডিকেল এবং প্রি প্যারা ডিপার্টমেন্টগুলো বন্ধ আছে সেই জন্য তাদের কাউকে পাওয়া যায়নি কিন্তু তারা অনেকেই এগ্রি করেছে যে আমাদের সঙ্গে এই মাস রেজিস্ট্রেশনের পথে যাওয়ার জন্য মোটামুটি আমরা যতজন ছিলাম যেহেতু পুজোর অষ্টা চলছে তাই অনেকেই আমরা কম আছি যতজন ছিলাম তারা অনেকেই সহমত হয়েছেন এই মাস রেজিস্ট্রেশনের পথে যাওয়ার জন্য তাই আমরা সকালে মিলে এই চিঠিটা প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাকচুয়ালি ডিএমির কাছে পাঠিয়েছি থ্রু প্রপার চ্যানেল মানে প্রিন্সিপাল হয়ে ডিএমির কাছে যাবে এটা